টিম কাহিনী তত্ত্ব সকল শ্রোতাদের জানাই আন্তরিক ভালোবাসা। কাহিনী তত্ত্বের পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য টিম কাহিনী তত্ত্ব নিয়ে এসেছে দারুণ একটি গল্প। কাহিনী তত্ত্বের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা গল্প ভয়। এই গল্পটি নেওয়া হয়েছে সব ভূতুরে এই বইটি থেকে। গল্পের চরিত্রে সঞ্চিতা, অভিক, তমাল, প্রতীপ, শ্রাবণী, নন্দিনী এবং প্রিয়ম। গল্পের সূত্রধর আমি শ্রাবণী। শুরু হচ্ছে আজকের গল্প ভয়। ছাপাখানাটি খুব ছোট হলেও সারাদিন সেখানে কাজ হতো, আর ছুটি হতে না হতেই সন্ধে হয়ে যেত। ছাপাখানার পাশে একটা চায়ের দোকান ছিল। 20 পয়সা দিলে এক ভাঁড় গরম চা আর ঝাল ঝাল আলু চচ্চড়ি দিয়ে মোটা একটা হাত রুটি পাওয়া যেত। এই খেয়েই বঙ্কু রওনা দিত। দুটো বাড়ি আর তারপরেই বোন। এসব জায়গায় কোথায় শহর শেষ হয়ে বন শুরু হলো বলা খুব মুশকিল। শহর বলতে অবশ্যই খুবই ছোট শহর, আবার গ্রামও বলা চলে। তবে ছাপাখানায় অনেক বাইরের লোকও কাজ করত, তারা অবশ্য ওই গ্রামেই থাকত, কিন্তু গ্রাম বলে চটে যেত, বলতো ছোট শহর। বনের মধ্যে শালগাছই বেশি, মাঝে মাঝে পলাশ, মহুয়া, শিমুল কিংবা বুনোদা। দিনের বেলায় চমৎকার, কিন্তু সন্ধে হলেই মুশকিল। অদ্ভুত সব শব্দ আর তার সঙ্গে পেঁচার ডাক। বনের নাম ঘনার জঙ্গল। এককালে এখানেই কুখ্যাত ঘনা ডাকাতের আস্তানা ছিল, সে প্রায় 100 বছর আগে। তখন কি দিনে কি রাতে কেউ এ বনের ধারে কাছে আসত না। দিনে মধু কিংবা আঠা নিতে এলেও রাতের দিকে কেউ আসে না এখানে। স্থানীয় লোকজনের মতে ঘনা নাকি এখনো ডাকাতি ছাড়ে, এখনো নাকি অনেকে দূর থেকে তাকে দেখে ভয়ে দৌড় দেয়। বঙ্কুর নাইট স্কুলটা বনের ঠিক ওপারে। লেখাপড়া শিখতে হলে কষ্ট একটু করতেই হয়। তার বাবার ডান পাটা কাটা গেছে, আর পেনশন যা পান তাতে ওদের সংসার চলে না। তাই বঙ্কুকে ওদের হাই স্কুল ছেড়ে এই নাইট স্কুলে পড়তে যেতে হয়। অন্যদিন সঙ্গে লখা থাকে, ও আর লখা একই ছাপাখানায় কাজ করে। দুজন থাকলে ভয় হয় না, আর ঘনা একা লোকই খোঁজে। তখন আলো ছিল, 6টা বাজে, শালগাছের ছায়া লম্বা হয়ে পড়ছে। সামনের কোনো একটা গাছ থেকে পাখির ডাক কানে ভেসে আসছে। বঙ্কু আধ ঘন্টার মধ্যে বন পার হয়ে বন বিভাগের আপিসের গায়ে লাগা নাইট স্কুলে পৌঁছে গেল। বঙ্কু 14 বছর বয়স, 3 বছরে হায়ার সেকেন্ডারি পাশ করে ছাপাখানার কাজ শেখার স্কুলে ভর্তি হবে। সে পরীক্ষার জন্যও তৈরি হবে, আবার রোজ 5 ঘন্টা কাজ করার জন্য মাইনেও পাবে। আরো 3 বছর পরে পাশ করে বেরোলে সরকারি কাজও পেয়ে যাবে। তার মা বাবা তো সেই আশাতেই আছে। তাই মন দিয়ে পড়ে বঙ্কু। পড়তে পড়তে সে ভাবে এরপর আবার সেই বন পার করতে হবে তাকে একা। এক সময় ছুটি হয়ে গেল, তখন বাজে রাত 9টা।
বঙ্কু আজ একা বনের পথ ধরল, সঙ্গে আলো ছিল না। আলো কোথায় পাবে? টর্চের দাম অনেক। একটা বটগাছের কোটরে লখা কয়েকটা শুকনো বাঁশের আগা চেছে সেটাকে শুকনো পাতা দিয়ে জড়িয়ে মশাল বানিয়ে লুকিয়ে রেখেছিল। বঙ্কু সেই একটা বের করে শহরের শেষ প্রান্তে পানবিড়ির দোকান থেকে আগুন ধরিয়ে নিল। ওকে দেখে জগাদা জিজ্ঞেস করল, লখার জ্বর হয়েছে, মা বাবা চিন্তা করবে জগাদা। মশাল ধরিয়ে বঙ্কু আবার রওনা দিল। মশালে যেমন আলো হয় তেমনি আবার মনে হয় চারিদিকের গাছের ছায়াগুলো যেন নড়ছে। বঙ্কু পা চালিয়ে এগোতে লাগলো। হঠাৎ তার কানে ভেসে এলো একটা ছোট ছেলের কান। বঙ্কুর গায়ের রক্ত হিম হয়ে গেল। ও নিশ্চয় সত্যিকারের কোনো ছোট ছেলের কান্না নয়। এত রাতে এই নির্জন বনে ছোট ছেলে তো দূরে থাক, কোন লোক আসবে কি করে? কোনো দিকে না তাকিয়ে আরো খানিকটা এগিয়ে গেল বঙ্কু। ছোট ছেলের কান্নার শব্দটা যেন আরো বেড়ে উঠল। মাঝে মাঝে কখনো চেঁচিয়ে উঠে সে, আবার কখনো ফোঁপাতে থাকে। বঙ্কু মশাল নিয়ে চারিদিক ভালো করে খুঁজতে লাগল। জায়গাটা বড্ড গুমোট। তার মধ্যে বেদেরা খরগোশ ধরবার জন্য ফাঁদ পেতে রেখেছে, কামড়ানো ফাঁদ। বঙ্কু দেখল ওই ফাঁদে গোটা দুই খরগোশ আর একটা ছোট ছেলে আটকে আছে। কাঠুরেদের ছেলে কিনা কে জানে। এ জায়গাটা এমনিতেই ভালো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু ছেলেটার মুখে আলো পড়তেই বঙ্কু দেখল তার চোখের কোণে জল চলেছে আর তার ঠোঁট দুটো কাঁপছে। হয়তো বছর তিনেক বয়স। বঙ্কু তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। ফাঁদের কাঁটা কাঁটা দাঁতগুলো তার একটা পায়ে কামড়ে বসেছিল। সঙ্গে একটা গাছের ডালও কামড় পড়েছিল বলে সৌভাগ্যবশত পাটা কাটা পড়ে যায়নি। হঠাৎ কানের কাছে একটা নিঃশ্বাসের শব্দ শুনে বঙ্কু চমকে উঠে পিছনে ফিরে তাকাল। দেখল কুচকুচে কালো একটা লোক দাঁড়িয়ে, কপালে একটা কাটার দাগ, লাল লাল চোখ, উঁচু উঁচু দাঁত আর বিকট চেহারা। কিন্তু বঙ্কুকে অবাক করে লোকটা নরম গলায় বলল, অমন করে ট্রেনে খুলো না, নইলে পা কাটা যাবে। এক কাজ করো, সাবধানে দাঁতের ফাঁকে ওই পাথরটা গুঁজে দাও। বঙ্কু মশালটাকে পাথরের গায়ে ঠেস দিয়ে রেখে ছোট দেখে একটা ঢিল হাতে তুলেন। লোকটার কথা মতো ঢিলটা সাবধানে ফাঁদের একটা দাঁতের ফাঁকে গুঁজে দিতেই ফাঁদের হাঁটা বড় হয়ে উঠল। তারপর বঙ্কু সে ছেলেটার পাটা খুব সাবধানে এবং আস্তে আস্তে টেনে বের করে আনল। এমন সময় ছেলেটা একবার উঠে দাঁড়াতে গিয়েই হঠাৎ মাটিতে থপ করে পড়ে গেল। এই দেখে বঙ্কুর হাত পা ঠান্ডা হয়ে লোকটা বলল, না না কিছু হয়নি, ব্যথার চোটে জ্ঞান হারিয়ে ফেলেছে বেচারা। ওই যে তোমার ডান হাতে ছোট ছোট পাতা দেখছো, ওই খানিকটা পাথরে ঘষে লাগিয়ে দাও, ঘাটা সেরে যাবে। তাই করলো বঙ্কু। তারপর একটা লতা দিয়ে ভালো করে পাটা বেঁধে দিল। ছেলেটাকে কোলে করে উঠছে এমন সময় লোকটা যেন অন্যমনস্কভাবে বলল, কেউ এমন করে আমার পাটা বাঁচায়নি, সব আঙুলগুলো কাটা পড়েছে। হঠাৎ ওর পায়ের দিকে চোখ পড়তেই শিউরে উঠল বঙ্কু। দেখল লোকটার ডান পায়ে একটাও আঙুল নেই। এমন সময় দূরে কতগুলো মশালের আলো দেখা গেল আর সেই সঙ্গে কানে এলো শোরগোলের শব্দ। সঙ্গে সঙ্গে সেই বিকট চেহারার লোকটা কোথায় যেন সরে পড়ল। ছেলেটাকে খুঁজতে এসেছে তার গাঁয়ের লোকেরা। পাগলের মতো চেহারা
বোধহয় ছেলেটার মা হবে। বঙ্কুর কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। কাঠুরেদের এই ছেলেটা নাকি ভারী দুরন্ত, কেমন করে যেন দল ছাড়া হয়ে গেছিল। এখন হাসতে হাসতে সবাই আবার দল বেঁধে গ্রামে ফিরতে লাগল। ছেলের বাপ হঠাৎ বলে উঠল, বড় বাঁচিয়েছ বাবা, ঘনার হাতে পড়লে আমার ছেলেটাকে আর দেখতে পেতাম না, ঘনা বড় ভয়ঙ্কর। বঙ্কু বলল, দেখতে কেমন এই ঘনাকে? কি জানি, কাছে গেলে তো নিঘাত মৃত্যু। শুনেছি কালো কুচকুচে চেহারা, কপালে কাটার দাগ, আর তার ডান পায়ে একটা অঙ্গ নেই, বড় ভয়ঙ্কর সে। বঙ্কুর বুকটা ডিপ ডিপ করতে লাগ। সে বলল, না ঘনা বড়ই ভালো লোক। এতক্ষণ আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা ভয়। এই গল্পটি নেওয়া হয়েছে সব ভূতুরে এই বইটি থেকে। চরিত্রে ঘনার ভূমিকায় অভিক, বঙ্কুর ভূমিকায় তমাল, নাকুর বাবার ভূমিকায় প্রতিম, নাকুর মায়ের ভূমিকায় শ্রাবণী, জগাদার ভূমিকায় প্রিয়ম, নুটুর ভূমিকায় নন্দিনী, গল্প পাঠে সঞ্চিতা, শব্দগ্রহণ আবহ এবং পর্ব পরিচালনায় ম্যাক, ভিডিও এডিটিং অ্যান্ড পোস্টার ডিজাইনিং সুব্রত, গল্পের সূত্রধর আমি শ্রাবণী। ভালো ভালো ভৌতিক রহস্য রোমাঞ্চকর গল্প শোনার জন্য আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।